Bismillahir Rahmanir Rahim. Welcome to our online class. Dear students, how are you? I think you are well by the grace of Almighty Allah. Now I am here to teach you an important topic for class 4 from English for Today. This is your textbook. So you have to open the textbook, page 28, unit 14, lesson 1-2. The title of the lesson, Mythos Day. Now, we will teach the story of Mita. Okay. Mita is in class 4. Mita, chotto srinite pore. She gets up at 6 o'clock. She shokal, swaitai ghumte ke ote. Kakon ghumte ke ote? Shokal, swaitai ghumte ke ote. She washes her face. She তার মুখমণ্ডল ধৌত করে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর মুখমণ্ডল কি করে ধৌত করে she has breakfast at 7 o'clock সে সকাল 7টায় নাস্তা করে সকালবেলা নাস্তা করে ব্রেকফাস্ট করে কটার সময় সকাল 7টায় then she brushes her teeth তারপর সে কি করে দাঁত মাজে তাহলে ব্রেকফাস্ট করার পরে কিন্তু দাঁত মাজে তাই না তাহলে কি আছে She brushes her teeth. তাহলে সে তারপর সে কি করে দাঁত মাজে She goes to school at 9 o'clock. সে সকাল 9টায় স্কুলে যায়। কটার সময়? সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে, 7টার সময় ব্রেকফাস্ট করে, তারপর দাঁত ব্রাশ করে, তারপর সকাল 9টার সময় কোথায় যায়? স্কুলে যায়। She walks to her school. Walk মানে হাঁটা, পায়ে হাঁটা, তাই না? সে পায়ে হেঁটে স্কুলে যায়। তাহলে কি করে she visits her grandmother at 3 o'clock তাহলে সে তার দাদিকে দেখতে যায় বিকেল 3টার সময় 3 o'clock কটার সময় দেখতে যায় 3টায় তাই না দেন তারপর কি আছে মিতা returns home at 5 o'clock তারপর দাদির কাছ থেকে ফিরে আসে কটার সময় বাড়িতে ফিরে আসে 5টার সময় বাড়িতে ফিরে আসে তাহলে আমরা এখানে গল্পটা পড়লাম দেখো আরেকবার আমি পড়াচ্ছি Mita is in class 4. Mita chotuttho shrenite pore. She gets up at 6 o'clock. She sokal 6tay ghum theke othe. She washes her face. She tar mukhomondol dhouto kore. Then she has breakfast at 7 o'clock. Tarpor she sokal 7tay sokalbela nashta kore. Then she brushes her teeth. Tarpor she tar daat majhe daat gulo porishkar kore. Tarpor bola ache she goes to school at 9 o'clock she sokal 9tay school e jay she walks to her school she paye hete school e jay she visits her grandmother at 3 o'clock tarpor she bikal 3tay tar dadi ke dekhte jay then she returns home at 5 o'clock tarpor she bikal 5tay bari phire ashe tale amra ei bhabe golpo ta porlam mitar somporke mita sokal theke shuru kore ghum theke odar por অত বাড়ি ফেরা পর্যন্ত কি কি কাজ করে সেগুলো আমরা অ্যাক্টিভিটিস এখান থেকে জানতে পারলাম তাহলে আমরা এখান থেকে কি কি টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো আমরা এখন প্র্যাকটিস করতে পারি ওকে এখান থেকে প্রথম প্রশ্ন হতে পারে তোমার ওয়ার্ড ম্যাচিং বলতে ওয়ার্ড মিনিং ও বটে তোমার দুইটা কলাম থাকবে আমরা লক্ষ্য করো আমি কলামগুলো বোর্ডে করাবো এখন অবশ্য তো কলামের মধ্যে কিছু কিছু এক পাশে একটা ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডটা ঠিক সিমিলার মিনিং হতে হবে অপর পাশে বি কলামে এই আমরা ম্যাচিং করব ওকে লক্ষ্য করো তোমরা আমি দিচ্ছি কিছু কলাম আচ্ছা আমি দিচ্ছি কলাম ই কলাম বি তাহলে কলাম এ এবং কলাম বি কলাম এ তে আমরা কি কি দিতে পারি দেখো এ নাম ধরো ক্লাস দিলাম সি এল এ ডাবল এস বা এস এস বি নাম্বার আমি দিলাম তাহলে ক্লাস দিতে পারি এখান থেকে আমরা ওয়ার্ড টু দিতে পারি হ্যাঁ তারপর দিতে পারি গেট আপ এটা দিলাম মনে করো সি নাম্বার দিতে পারি ব্রেক ফাস্ট
দি নাম্বার তাহলে কি দেওয়া যেতে পারে দেখো লক্ষ্য করো ভিজিট কি নাম্বার দেই রিটার্ন তাহলে এখানে এই পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে পাঁচটা ওয়ার্ডের সিমিলার মিনিং তোমাকে খুঁজে বের করতে হবে কলাম বি থেকে তাহলে কলাম বি এর মধ্যে আমরা এভাবে লিখতে পারি গ্রুপ কি হতে পারে বারো দিলাম ফুডস দ্যাট আর ইটেন ইন দা মর্নিং তাহলে হচ্ছে ফুডস দ্যাট আর ইটেন ইন দা মর্নিং তাহলে আমরা এখানে একটা ওয়া দিলাম দুই নম্বর লিখতে পারি write something তাহলে এক নাম্বার হলো দুই নাম্বার হলো তিন নাম্বার দাও কি লেখা যেতে পারে come back চার নাম্বার number of students sitting in the class for learning the number of students sitting in the class for learning শেখার উদ্দেশ্যে তাই না পাঁচ নাম্বার দেই টু সি নাম্বার সিক্স এ আমরা লিখতে পারি নাম্বার সিক্স টু ড্র পিকচার নাম্বার সেভেন সকালে নাস্তা ভিজিট মানে দেখতে যাওয়া রিটার্ন মানে ফিরে আসা এই শব্দগুলো আমরা কিন্তু এই টেক্সটের মধ্যে পেয়েছি পাঁচটা শব্দ পেয়েছি আর এই শব্দগুলো ঠিক টেক্সটের মধ্যে থাকবে না বাহির থেকে দেওয়া থাকবে এই শব্দগুলোর টেক্সটের মধ্যে দেওয়া থাকবে না একটু এগুলোর মিনিং দেওয়া আছে এই পাশে এখানে কিছু এক্সট্রা দেওয়া আছে দেখো এখানে আছে পাঁচটা এখানে দেওয়া আছে সেভেন সাতটা তাহলে কি দুটো এক্সট্রা আছে দুটো বাদ যাবে তাহলে কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হবে তাহলে আমরা অবশ্যই দেখবো তাহলে আমার এ নাম্বার কি বলা আছে ক্লাস ক্লাস মানে কি শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষটা কি জানি যেখানে ছাত্রছাত্রী শেখার উদ্দেশ্যে বসে থাকে সেটা হলো শ্রেণীকক্ষ তাহলে আমরা দেখতে পারি প্লেস তাহলে ক্লাস না প্লেস সি প্লেস আচ্ছা এ নাম্বার অফ স্টুডেন্টস যদি একশো মানে একটা সংখ্যক নাম্বার ছাত্রছাত্রী সিটিং ইন ইন দ্য প্লেস ফর লার্নিং যেখানে বসে থাকে কোনো কিছু শেখার উদ্দেশ্যে তাহলে ছাত্রছাত্রী কোথায় বসে থাকে শেখার উদ্দেশ্যে ক্লাসরুমে শ্রেণীকক্ষে তাহলে ক্লাস মানে কোনটার সঙ্গে মিল করতে পারি আমরা ঠিক এ নাম্বারের সঙ্গে মিল করতে পারি কি নাম্বার ফোরের সঙ্গে তাহলে আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি তাহলে এ প্লাস কোনটার সঙ্গে মেলে নাম্বার ফোর তাহলে এইভাবে আমরা লিখতে পারি বুঝতে পারছ তাহলে আমরা এইভাবে লিখলাম এখন বি নাম্বারে কি আছে দেখো বি কার সাথে মিশে বি বলতে কি বোঝাচ্ছে এখানে গেট আপ গেট আপ মানে কি ওঠা ঘুম থেকে ওটা গেট আপ বলা হয় গেট আপ মানে ওঠা রেইজ মানে ওঠা তাহলে এখানে কি রাইজ আছে তাহলে আমরা এখানে কত নাম্বার দিতে পারি সেভেন নাম্বার তাই না বি সংখ্যা হলো সেভেন
b plus 7 তারপর আমরা c দিতে পারি c সঙ্গে কোনটা মেলে বলো দেখি c সঙ্গে c হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে কি নাস্তা করা সকাল নাস্তা করা তাহলে আমরা এক নাম্বার দেখি ফুডস দ্যাট আর ইটেন ইন দা মর্নিং অর্থাৎ খাবার যেগুলো সকালবেলা খাওয়া হয় সকালবেলা যে খাবারগুলো খাওয়া হয় সেটাকে কি বলা হয় ব্রেকফাস্ট তাই না আমরা সাধারণত সকালবেলা যে খাবারটাই খাই না কেন সেটা ভাত হতে পারে হালকা নাস্তা হতে পারে ব্রেড হতে পারে তাহলে যে কোনো কিছু হতে পারে অথবা হতে পারে স্লাইস অফ কেক সেটাই হোক না কেন সবগুলো ওভারঅল মিনিং হচ্ছে ব্রেকফাস্ট সকালবেলা যাই খাবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে আমরা যে খাবারটা গ্রহণ করি এটাকে বলা হয় ব্রেকফাস্ট ওকে তাহলে আমরা ফুডস দ্যাট আর ইটেন ইন দা মর্নিং সকালবেলা যে খাবারগুলো খাওয়া হয় সেগুলোকে বলা হয় ব্রেকফাস্ট তাহলে আমরা সি সঙ্গে দিলাম নাম্বার 1 ওকে ডি নাম্বার ডি সঙ্গে কি বলতে পারো বলো দেখি ডি বলা আছে ভিজিট ভিজিট মানে কি দেখা কোন কিছু গিয়ে দেখা ভিজিট মানে আমি কোথাও গিয়ে কিছু দেখা হলো এটাকে বলা হয় ভিজিট তার সঙ্গে একটা সিমিলারিটি আছে সামান্য কিছু অবশ্য তা টু সি দেখতে যাওয়া তা দেখতে যাও কাকে দেখতে যায় এখানে মিতা তা দাদিকে দেখতে যায় তাই না তাহলে এখানে আমরা দিতে পারি 5 ডি সঙ্গে 5 বাদ আছে ই ই মানে ইতে কি দেওয়া আছে রিটার্ন রিটার্ন মানে কি ফিরে আসা তার মানে কামব্যাক কাম মানে কি আসা আর কামব্যাক মানে ফিরে আসা তাহলে এখানে কত নাম্বার আছে নাম্বার 3 তাহলে আমরা ই সঙ্গে 3 দিতে পারি ঠিক এই ভাবে ম্যাচিং করব এটাই হলো ম্যাচিং জাস্ট বুঝতে পারছো তোমার পরীক্ষায় এইভাবে এই অপশনটা থেকে অর্থাৎ টেক্সট বই থেকে এরকম একটা কোশ্চেন প্যাটার্ন আসতে পারে বা এরকম একটা আসবে আসবে এরকম প্যাটার্ন থাকবে এই ওয়ার্ডগুলো অন্য ওয়ার্ড আসতে পারে এই পাঁচটা লিমিটেড ওয়ার্ড যে আছে এমন কোনো কথা না এখান থেকে অনেকগুলো ওয়ার্ড হতে পারে তবে কলাম এ থাকবে যেগুলো যে ওয়ার্ডগুলো সেগুলো অবশ্যই টেক্সটের মধ্যে থাকবে আর কলাম বিতে যেগুলো থাকবে সেগুলো টেক্সটের বাইরের ওয়ার্ড নিয়ে এসে ওটা মিনিং করতে হবে বুঝতে পারছো এভাবে থাকতে পারে এখান থেকে থাকতে পারে কি ট্রু ফলস তাই না আচ্ছা আমরা ট্রু ফলস প্র্যাকটিস করতে পারি যেহেতু সময় আছে তো ট্রু ফলস কি করব ট্রু ফলস এর ক্ষেত্রে এখান থেকে তত দেওয়া থাকবে সেটা হবে ট্রু অথবা ফলস ট্রু হলে শুধু টি লিখবো ফলস হলে শুধু এফ লিখবো হয়ে যাবে আর কিছু লিখতে হবে না বুঝতে পারছো শুধু ট্রু লিখতে ট্রু ফলস লিখতে হবে তো ট্রু বা ফলস ট্রু ফলস মানে এর এখান থেকে প্রশ্ন থাকবে ছয়টা তোমার 6 প্রশ্ন প্যাটার্ন থাকবে এখান থেকে ছয়টা 6 মার্কস তো আমরা এখানে অল্প করে প্র্যাকটিস করে দেখি আমরা লিখি এখানে মিতা রিডস ইন আ প্রাইমারি স্কুল মানে বি নাম্বার এখানে এ নাম্বার দেখলাম কি মিতা রিডস ইন আ প্রাইমারি স্কুল মিতা প্রাইমারি স্কুলে পড়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাহলে আমরা জানি মিতা কোন ক্লাসে পড়ে ক্লাস 4 যেহেতু ক্লাস 4 পড়ে অবশ্যই প্রাইমারি হবে হাই স্কুল হবে না বা কলেজও হবে না 6 হলে কলেজ ধরে নিতাম তাই না সরি 6 হলে আমরা হাই স্কুল ধরে নিতাম স্কুলে পড়ে তাহলে এখানে প্রাইমারি স্কুলে পড়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আর যখন 6 থেকে 10 পর্যন্ত আমাদের দেশে কোথায় পড়ানো হাই স্কুলে পড়ানো হয় তাই না আর একাদশ দ্বাদশ থেকে উপরে যত ক্লাস একাদশ দ্বাদশ ডিগ্রি এগুলো পড়ায় কলেজে তাই না আর উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিতে তো আমাদের লেভেল হচ্ছে এখানে প্রাইমারি তাহলে যেহেতু ক্লাস 4 1 থেকে 5 পর্যন্ত কোথায় পড়ে ক্লাস অত ক্লাসগুলো পড়ানো হয় প্রাইমারি স্কুলে তাহলে মিতা রিডস ইন এ প্রাইমারি স্কুল তাহলে কি হবে ট্রু হবে সত্য তাই না আমরা কি লিখব টি বি নাম্বার দেখো এখানে লিখতে পারি আমরা মিতা রাইজেস আর্লি ইন দা মর্নিং তাহলে মিতা রাইজেস আর্লি ইন দা মর্নিং মিতা খুব সকালে ঘুম থেকে ওঠে তাহলে মিতা খুব সকালে ঘুম থেকে ওঠে এটা আমরা একটু আগে পেয়েছি টেক্সটের মধ্যে যে মিতা সকাল 6টায় ঘুম থেকে ওঠে তাই এটা অবশ্যই আর্লি আওয়ার সকালবেলা ওঠা তাই না তাহলে এটাও ট্রু তাহলে আমরা এটা কি দেব ট্রু দেব তাহলে এটাও ট্রু হয়ে গেল তাহলে আমরা সি নাম্বার কোশ্চেন দেখি কি হতে পারে লক্ষ্য করো
তাহলে মিতা টেক্স হার ব্রেকফাস্ট এট 6 o'clock. তাহলে মিতা টেক্স হার ব্রেকফাস্ট এট 6 o'clock. তাহলে মিতা সকাল 6টায় সকালে নাস্তা করে, তার মানে টেক্সটে কি এটা পড়েছি? না, টেক্সটে পড়েছি কি মিতা সকাল 7টায় ব্রেকফাস্ট করে, সকাল 6টায় ঘুম থেকে ওঠে আর 7টায় কি করে ব্রেকফাস্ট করে, তাহলে এটা ফলস। তাহলে আমরা কি লিখবো? শুধু এফ লিখবো, তাহলে এখানে ফলস লিখবো। বুঝতে পারছো? এফ লিখতে হবে, তাহলে ফলস লিখবো, এফ লিখবো না। ওকে, তাহলে ডি নাম্বার এরকম প্রশ্ন দিতে পারে। ডি নাম্বার দেখো, সি ব্রাশেস হার টিথ বিফোর ব্রেক ফাস্ট। তাহলে সি ব্রাশেস হার টিথ বিফোর ব্রেক ফাস্ট, বিফোর মানে পূর্বে, আর ব্রেকফাস্ট মানে সকালে নাস্তা। তাহলে সকালে নাস্তা করার পূর্বে সে দাঁত ব্রাশ করে। আমরা কি টেক্সটে পড়েছি এটা? সকালে নাস্তা পরে, পরে পড়েছি না পূর্বে পড়েছি? তাহলে এখানে বলা আছে, টেক্সট দেখো, টেক্সট লক্ষ্য করে একটু দেখো। দেন সি ব্রাশেস হার টিথ, কখন? প্রথম দেখো, সি হ্যাজ ব্রেকফাস্ট এট 7 o'clock, সে সকাল 7টায় ব্রেকফাস্ট করে, সকাল নাস্তা করে, তারপর সে দাঁত ব্রাশ করে, নাস্তা করার পর ব্রেক দাঁত ব্রাশ করে। এখানে বলা আছে নাস্তা করার পূর্বে বা আগে দাঁত ব্রাশ করে, তাহলে এটা কি ফলস না? নাস্তা করার পরে হলো দাঁত ব্রাশ করে, টেক্সটে দেওয়া আছে। তাহলে আমার টেক্সট অনুসারে বলতে হবে, নাস্তা করার পরে থাকে কি হতে হবে? এটা ফলস। ওকে, এখানে আছে পূর্বে, তাহলে এটা হবে ফলস, তাহলে আমার ঠিক নেই। ওকে, নাম্বার এ কি নাম্বার দেখো, মিতা কামস ব্যাক হোম এট 5 o'clock. মিতা কামস ব্যাক এট 5 o'clock, মিতা বিকেল 5টায় কি আছে বাড়ি ফিরে আসে, 5টায় ফিরে আসে। তাহলে আমরা এখানে পড়েছি অবশ্য, দেখো শেষের লাইনটা, মিতা রিটার্নস হোম এট 5 o'clock, মিতা 5টায় বাড়ি ফিরে আসে, তাহলে এটা ট্রু হবে, যেটা টেক্সট মিল আছে তাহলে এটা হবে ট্রু। তাহলে আমার টি দেবো, এভাবে লিখবো। তাহলে টি হলে আমার, যদিও এখানে আমি শেষে লিখে দিছি কিন্তু আমরা এখানে এরকম করে লিখবো না, পরীক্ষা লিখবো শুধু নাম্বার দিয়ে, এ নাম্বার কি হবে, কি দিছি আমি এবারে ট্রু, শুধু আমার টি লিখবো। বি নাম্বার কি হবে, আমি এবার কি দিছি ট্রু, শুধু টি হবে, এভাবে লিখবো। কিন্তু এভাবে আমি এখানে লেখাইছি শুধুমাত্র টেক্সট বোর্ডে করানোর জন্য, কিন্তু খাতা লিখবো আমরা এ নাম্বার দিয়ে যেটা হবে, বি নাম্বার দিয়ে পুরোটা লিখতে হবে না। ওকে, এখান থেকে আটটা প্রশ্ন হয় কোশ্চেন অ্যান্সার, তাই না? আমরা ইতিপূর্বে এটা অনেক প্র্যাকটিস করেছি অনেক টেক্সটে, এখান থেকে কোশ্চেন অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন করা থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের পূর্ণ মান হচ্ছে 2 মার্কস, 2 মার্ক করে, 2 নাম্বার করে। এগুলো তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। আজকে আর অবশ্য আমি ক্লাস লং করবো না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। আল্লাহ হাফেজ।